প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বিউটিফুল কোয়াকাটার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবাদ না, একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে প্রতিবাদ করেছেন, তাদের জয় হয়েছে। অর্থাৎ কক্সবাজারের চকরিয়ার সেই মায়ে মেয়ে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান মিরালুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে তিনি অবশ্য তার এই যে বিরুদ্ধে যে আনীত অভিযোগ সম্পূর্ণ সে মিথ্যা দাবি করেছেন, কিন্তু র্যাবের অধিকতর তদন্তে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি এখন জেল হাজতে আছেন। এর আগে সেই নির্যাতিত মা মেয়েকে যে গরু চুরি অপবাদ দিয়ে যে মামলা সাজানো হয়েছিল, সেই মামলা তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। সেখান থেকে তারা জামিনে মুক্ত হয়েছেন। চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেছে যে মা মেয়েকে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে। সেই মামলা সহকারী পুলিশ সুপারকে 7 দিনের ভিতরে, অর্থাৎ 7 কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে। তো আমি যে বিষয়টি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে এই জয় কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ায় যারা এই বিপ্লব ঘটিয়েছেন, যারা ছবিটিকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের জয় হয়েছে। যদি আমরা, আপনারা যদি এই সোশ্যাল মিডিয়ায় এই ছবি যদি ভাইরাল না করতাম তা হয়তো বা এই ঘটনা পর্দার আড়ে থেকে যেত। কারণ চকরিয়া থানার যে অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি আছে হাবিবুর রহমান, তার সাথে ওই চেয়ারম্যানের একটা অর্থনৈতিক, অবৈধ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ ঘুষ বাণিজ্যের একটা লেনদেন রয়েছে তাদের সাথে। তো ওই গোসি মোটা অঙ্কের একটি টাকা নিয়ে ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা অলরেডি করেছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মানে ছবিটি ভাইরাল হওয়ার কারণে ওনারা শেষরক্ষা হয়নি। তো প্রিয় ভিউয়ার্স, জাগ্রত হয়ে, একাত্রিত হয়ে সবাই প্রতিবাদ করলে তার রেজাল্ট অবশ্যই আসে, যেটার প্রমাণ আমরা পেয়েছি। আমরা শুধু এটা না, এর আগেও আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বহু শত শত ঘটনার আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও ভাইরাল করে আমরা রেজাল্ট পেয়েছি। তাই ভবিষ্যতে আমরা, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে, আমরা প্রতিবাদ করে যাব, সে বিচার হোক বা না হোক, কিন্তু আমাদের প্রতিবাদ আমরা করেই যাব। আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের প্রতিবাদ করে যাব। প্রতিবাদ করলে বিচার হবে। আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।